ডেলোয়েড রটিফার নামে বিস্ময়কর এক অণুজীবের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীদের দাবি, 24,000 বছর লুকিয়ে থাকার পর সাইবেরিয়ায় বরফের নিচ থেকে বেঁচে উঠেছে এই অণুজীব, যার রহস্য অনাবৃত করতে গবেষণা করছেন রাশিয়ার বিজ্ঞানীরা। বের হয়ে আসছে একের পর এক বিস্ময়কর তথ্য, আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন অনেক কিছুই লুকিয়ে আছে যা আবিষ্কারের পর স্তম্ভিত হয়ে পড়ে গোটা বিশ্ব। সাইবেরিয়ার বরফের পুরু আস্তরণের নিচে 11 ফুট ভিতর থেকে ডেলোয়েড রটিফারের সন্ধান পাওয়া যায়। এই পরিবেশেও ডেলোয়েডগুলি বহাল তবিয়তেই বেঁচেছিল। সেই থেকে ডেলোয়েড রটিফার নিয়ে অনবরত গবেষণা করছেন রাশিয়ার বিজ্ঞানীরা। গবেষণার ফলাফলে সামনে আসছে বহু অজানা তথ্য। রাশিয়ার সুদূর উত্তরে ইয়াকুতিয়া নামে একটি জায়গায় গবেষণা করছিলেন রাশিয়ার বিজ্ঞানীরা। সেখানকার আলাজিয়া নদীর মাটি থেকেই খোঁজ মিলে ডেলোয়েড রটিফার নামের এক অদ্ভুত প্রাণীর। গবেষণায় উঠে এসেছে, ডেলোয়েড রটিফারের অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা ভয়ঙ্কর পরিবেশেও বেঁচে থাকতে পারে। -20°C তাপমাত্রায় এই প্রাণীটিকে রাখা হয়েছিল পরীক্ষার জন্য। দেখা গিয়েছিল বরফের মধ্যে ভয়ঙ্কর ঠান্ডায় ডেলোয়েড রটিফার টানা 10 বছর বেঁচেছিল। রটিফারের উপর গবেষণা নিয়ে পরবর্তী ধাপে গিয়েছিলেন রাশিয়ার বিজ্ঞানীরা। ঠিক কতটা প্রতিকূল পরিবেশে এই প্রাণীটি বেঁচে থাকতে পারে তা পরখ করতেই তারা চালিয়েছেন একের পর এক গবেষণা। গবেষণায় দেখা যায় ডেলোয়েড রটিফারের বয়স 23,960 থেকে 24,485 বছরের মধ্যে। এটি আকারে যতটা ক্ষুদ্র সেই তুলনায় তার দৈহিক বৈশিষ্ট্য অনেক বেশি সমৃদ্ধ। ডেলোয়েড রটিফার একটি বহুকোষী প্রাণী। দেহের আকার কয়েক মাইক্রোমিটার হলেও দেহে মস্তিষ্ক, মুখমণ্ডল, পাকস্থলী, মাংসপেশী এমনকি জননতন্ত্র রয়েছে বিশেষ এ অণুজীবের শরীরে। অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের বংশবৃদ্ধি করে ডেলোয়েড রটিফার। সাধারণত আর্দ্র পরিবেশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জলজ পরিবেশ ছাড়াও গাছের ডালে খোঁজ পাওয়া যায় এটি। কোষের ভিতর কোনো ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে নিজে থেকেই তা সারিয়ে ফেলার ক্ষমতা রয়েছে ডেলোয়েড রটিফারের। কিন্তু কোন পদ্ধতিতে রটিফার এই অসাধ্য সাধন করে তা এখনও বিজ্ঞানীদের কাছে অজানা। এমনকি ডেলোয়েড রটিফারকে গবেষণার জন্য মহাকাশেও পাঠিয়েছেন বিজ্ঞানীরা। সেখানকার পরিবেশে বেঁচে থাকতে পারে কিনা তা নিয়েও পরীক্ষা চলছে। তবে এই অণুজীবের অনেক বৈশিষ্ট্যই এখনও রহস্যে মোড়া। বিজ্ঞানীরা এ বিষয়ে আর কি রহস্যকর তথ্য দেয় তাই দেখার অপেক্ষায় বিশ্ববাসী। মাহমুদুল হাসান, নিউজ ডেস্ক, দেশ টিভি।